দীর্ঘদিন ধরে ঝুলে আছে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি, ঘোষণা করা হবে হবে করেও হচ্ছে না, দুই একটা জায়গা নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না ক্রিকেট অপারেশনস। পরবর্তী বোর্ড সভার আগে ঘোষণারও কোনো সুযোগ নেই বলছেন আকরাম খান, তবে আভাস মিলছে আগামী মাসের শুরুর দিকে ঘোষণা হবে কেন্দ্রীয় চুক্তি। যেটা নিয়ে এসেছি আমরা অ্যাপ্রুভ করেছি করি নাই যে তা না, তবে যেহেতু এটার মধ্যে একটা দুটো ক্ল্যারিফিকেশন চাওয়া হয়েছে ফ্রম ক্রিকেট অপারেশন, ওই ক্ল্যারিফিকেশনটা নিয়ে কাল পরশুর মধ্যে আপনাদেরকে পুরো লিস্টটা দিতে পারবে। 15 জুনের চিত্র, বোর্ড সভাপতির কথা অনুযায়ী দুই দিনের মধ্যেই চূড়ান্ত হবার কথা ছিল ক্রিকেটারদের কেন্দ্র চুক্তি, সেখানে দিন পেরিয়ে পেরিয়ে গেছে মাসও, সুরাহাতও দূরে থাক, থমকে আছে চুক্তির বিষয়টি। গেল জুনে ক্রিকেটারদের তালিকা জমা দিয়েছিলেন নির্বাচকেরা, গ্রেডিংয়ের কাজ শেষ করে রাখলেও ঘোষণা হয়নি, শুধু কালেক্ষেপণি করেছে ক্রিকেট অপারেশনস। জিম্বাবুয়ে সফরে মাহমুদুল্লাহ টেস্টকে বিদায় বলার পর গতি আরও কমেছে, আলোচনার জায়গাও বেড়েছে, তাতে অপেক্ষা করতে হচ্ছে আরও একটা বোর্ড মিটিং পর্যন্ত। তবে সুখবর আসছে, মাসের শুরুর দিকে ঘোষণা হতে পারে এই কেন্দ্র চুক্তি। অলমোস্ট ফাইনাল হয়ে গেছিলো, বাট মাঝে দুই একটা ডিসিশনের জন্য এটা আমাদেরকে হোল্ড, মানে আমরা ক্লিয়ার করতে পারছি না, আমরা আপনার নেক্সট বোর্ড মিটিং ইনশাআল্লাহ হয়ে যাবে, বোর্ড মিটিং যখনই হবে তখনই এটা ফাইনাল হয়ে যাবে। যাকে নিয়ে সমস্যার শুরু, সেই মাহমুদুল্লাহ টেস্ট থেকে অবসর নিয়ে এখনও ধোয়াশায় বোর্ড। এটা আমি জানি, এটা তো চিঠি তো সিওর বরাবর আসে, বাট আমার কাছে কোনো আমি চিঠি পাইনি। চুক্তি ঘোষণায় দেরি হওয়াতে কপাল খুলতে পারে নতুনদের, বিবেচনায় আনা হচ্ছে জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়া সিরিজে ক্রিকেটারদের পারফরমেন্স। আমাদের কাজটা আমরা এগিয়ে দিয়েছি, বাকি হয়তো বা এই সিরিজের পরে হয়তো পারফরমেন্সের ভারসাম্য তো দেখতেই হবে, তারপর এটার সাথে ভবিষ্যতের কথাও চিন্তা করা হবে, কাকে দিয়ে সামনের বছরগুলো কন্টিনিউ যাবো কিনা ওগুলোও চিন্তা করা হচ্ছে। মাহমুদুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।